সাত সকালে নিজেদের ক্ষেতে ঢ্যাঁড়স তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল এক দম্পতির। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের ঘুটগেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন গ্রামে। সকাল থেকেই গ্রামে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, সাথে বজ্রপাত চলছিল সমান্তালে। ক্ষেতে ঢ্যাঁড়স তোলার সময় আচমকা বজ্রপাত ঘটলে স্বামী এবং স্ত্রী দুজনেই লুটিয়ে পড়েন। বৃষ্টি থামলে স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত দম্পতির নাম নীরদ সাঁতরা, বয়স 64 বছর, এবং তার স্ত্রীর নাম রানী সাঁতরা, বয়স 57 বছর। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বরজোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকাল ভোরে খবর পেলাম যে ওরা ভেনি তুলতে গেছে, তখন 5টা বাজে। তখন ওর জেঁয়ে পড়ে দেখছি যে ওরা দুজন পড়ে রয়েছে, তখন দেখি অলরেডি মারা গেছে ওরা। তারপর গ্রামের লোক যায়, তখন দেখছি হ্যাঁ সব প্রচুর লোক জড়া হবে। ওরা আমার মানে দাদা বৌদি হয়, ওরা আমার দাদা বৌদি। কোথায় বাড়ি? হ্যাঁ নতুন গ্রাম। কী নাম? নীরদ সাঁতরা আর তারারানী সাঁতরা। ঘুরগড়ে বাড়ি নতুন গ্রাম আর ঘুরগড়ে অঞ্চল বর্জোয়া থানা। কী করে মারা গেছে? ওর বর্জ্য হাতে মারা গেছে ভোরবেলায়। ভোরবেলায় যেটা পড়ছিল সেই টাইমে ওরা সবজি তুলতে গেছিলো সেই মুহূর্তে। আপনার নাম? আমার নাম আশিস ঘোড়ে। কী হয়েছে ঘটনাটা? নতুন গ্রাম থেকে আমাদের কাছে ফোন আসে গণেশ এবং আমাদের প্রধান গণেশ মণ্ডল গুটগুড়িয়া জেলা পরিষদ সদস্য আমাদের অভিজিৎ সিং বাপ্পা ডাংনাম, এরা ফোনে জানায় যে এরকম নতুন গ্রামে দুজন স্বামী স্ত্রী ভেন্ডি তুলতে গিয়েছিলো, ওদের ক্ষেতি বাড়ি যেটা বলে। ভোরবেলা গেছে এই 4:30-5টা এরকম টাইমটা আন্দাজ। সেরকম জল ঝড়ও বিশাল হচ্ছিলো ভোরবেলার দিকে। আমরা উঠেছিলাম, ভোরে উঠেই বাথরুম করার পরে শুধু যেতাম, বড়ো বড়ো ফোটা মেঘ ডাকে। তারপরে স্বপনগুড়ি ফোনে বলে দাদা এরকম ভাই এরকম ব্যাপার। তো স্বামী স্ত্রী দুজনে মারা গেছে, গ্রামের ছেলের ওর ছেলেও এসছে। শোকাহত আমরা সবাই, আমরা হাসপাতালে নিয়ে এলাম। এবার হাসপাতাল থেকে থানায় জানাবে, আমরা তারপর পোস্টমর্টমের ব্যবস্থা করবো। স্বামী স্ত্রী দুজন ভেন্ডি তুলতে গিয়ে বজ্রাঘাতে মারা গেল। খুব নাম, নামটা হচ্ছে নীরদ সাঁতরা, বয়স প্রায় 64 আন্দাজ। আর স্ত্রীর নাম হচ্ছে তারারানী সাঁতরা, বয়স প্রায় 57-58 আন্দাজ। বাড়ি নতুন গ্রাম, আমাদের ঘুটগুড়িয়া অঞ্চল বরজোড়া পুলিশ। এদিকে বরজোড়া থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠাচ্ছে বলে জানা গেছে। প্রসঙ্গত, এই ধরনের বিপদ এড়াতে বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, তাহলে জীবনহানির মতো ঘটনা এড়ানো যাবে। মনে রাখবেন, বজ্রপাতের থেকে নিজেকে বাঁচাতে সতর্কতাই একমাত্র হাতিয়ার। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7 বরজোড়া।